প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমি আল্লাহ তাআলার ইচ্ছা ভালো আছি। আজকে অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের অর্থনীতি ক্লাসে আছি আমি মোসাম্মদ মাহবুবা নাজিন ইরানি, পাইকাসা সরকারি কলেজ, পাইকাসা, খুলনা। তোমরা কিছু ছবি দেখো এবং পাঠ সম্পর্কে অনুমান করো। কিছু ছবি দেখতে পাচ্ছ যে এটা খাবার টেবিলের ছবি, এটা এটা ফসলের মাঠের ছবি, একজন উৎপাদকের ছবি। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে আজকের আলোচ্য বিষয় ভোক্তা উৎপাদকের আচরণ এই অধ্যায় থেকে। তাহলে আজকের পাঠ পরিচিতি, অর্থনীতি প্রথম পাত্র দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকের শিক্ষণফল যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে আর যোগান বিধিকে সূচি ও রেখাচিত্রে রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে। তিন হচ্ছে যোগানের নির্ধারক সমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আসি যোগান কি। ইংরেজি শব্দ হচ্ছে সাপ্লাই, SUPPLY। কোনো নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা, সময়টা হবে নির্দিষ্ট, আর পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে এবং সামর্থ্য থাকে তাকে বলা হয় যোগান। আর যোগান শব্দটি দ্বারা গোটা যোগান সূচি বা যোগান রেখাকে নির্দেশ করা হয়। তাহলে অর্থনীতিতে যোগান ধারণাটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে সে দ্রব্যের যোগান বলে। মূলত দামের উপর দ্রব্যের যোগান নির্ভর করে। দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক বা সরাসরি সম্পর্ক। আর এর জন্য দাম বাড়লে কী হয়, যোগান বাড়ে, আর দাম কমলে যোগানও কমে। এই যোগানের সঙ্গে অর্থনীতিবিদ র্যাগান এবং থমাসের মতে একটি ফার্ম একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে যোগান বলে। অধ্যাপক মেয়ার্স বলেন, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তার তালিকাকে যোগান বলে। তাহলে আমরা অনেকগুলো সংজ্ঞা থেকে আমরা একটি সহজ সংজ্ঞা সহজে উপস্থাপন করতে পারি, যেমন কোনো নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় হবে, একটা নির্দিষ্ট দাম হবে, কোনো বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে বা ইচ্ছুক থাকে বা বিক্রয় করে তাকে বলা হয় যোগান। এখন আসি আমরা যোগানের নির্ধারক সমূহ কী কী। যোগানের নির্ধারক কাকে বলা হয়, যোগান যে সমস্ত বিষয়ের উপর যোগান নির্ভর করে তাকে বলা হয় যোগানের নির্ধারক। প্রথমে দ্রব্যের নিজস্ব দাম, পণ্যের বা দ্রব্যের নিজস্ব দামের উপর যোগান নির্ভর করে। কোনো পণ্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম বা কারণ কি, দাম যখন বাড়বে তখন মুনাফা বাড়বে আর দাম যখন কমে তখন মুনাফা কমবে, ফলে যোগান রেখা হবে ডান দিকে ঊর্ধ্বগামী। অন্যান্য দ্রব্যের দাম, অন্যান্য যে সমস্ত দ্রব্য আছে সে সমস্ত দামের উপরও যোগান নির্ভর করে অর্থাৎ প্রভাবিত হয়। যেমন সিনিয়র গুড়, দুটি বিকল্প দ্রব্য, সাবস্টিটিউট গুডস। তাহলে চিনির বিকল্প যদি গুড়ের দাম যদি কমে তাহলে চিনির যোগান কমে, গুড়ের দাম কমতেছে তাহলে গুড়ের দাম যখন কমবে তখন এর সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে কী হবে, চিনির দামও কমবে। উৎপাদন পদ্ধতির পরিবর্তন, উৎপাদন পদ্ধতির পরিবর্তন বা উৎপাদন কৌশলের পরিবর্তন। উৎপাদনকারী নিজের উৎপাদিত দ্রব্য যখন অধিক পরিমাণে ভোগ করলে বাজারে সেসব দ্রব্যের যোগান, যে উৎপাদনে যদি নতুন নতুন কৌশল বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তার উৎপাদন পদ্ধতি উন্নত হয়, এতে উৎপাদন খরচ কমে এবং একই দামে পূর্বের চেয়ে বেশি যোগান দেওয়া সম্ভব হয়।
উৎপাদন উপকরণের দাম, উৎপাদনের উপকরণের দামের উপরে যোগান নির্ভর করে। উপকরণগুলো যদি সস্তা হয়, সহজে পাওয়া যায়, তাহলে যোগান বাড়বে, আর উৎপাদন করার সময় যদি উপকরণের দাম যদি বেশি হয় তাহলে যোগান কমবে। আবহাওয়ার প্রভাবের উপর যোগান নির্ভর করে। আবহাওয়া যদি অনুকূলে থাকলে কৃষিদ্রব্যের উৎপাদন বাড়ে, আর প্রতিকূলে থাকলে কৃষি উৎপাদন হ্রাস পায়। যেমন ধানের মৌসুমে একেবারে যদি বৃষ্টি না হয় তবে ধান উৎপাদন ব্যাহত হয়, আর আবহাওয়া যোগানের উপর প্রভাব বিস্তার করে। উৎপাদকের নিজস্ব ভোগের আকাঙ্ক্ষার পরিবর্তন। উৎপাদনকারী যদি তার দ্রব্যের উৎপাদিত দ্রব্য যদি নিজে ভোগ করে তাহলে যোগান হ্রাস পাবে, আর উৎপাদনকারী যদি কম ভোগ করে তাহলে যোগান বৃদ্ধি পাবে। কর ও ভর্তুকি। কর কি? ট্যাক্স। ভর্তুকি হচ্ছে সাবসিডি। তাহলে কর আরোপ করলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, আর উক্ত দ্রব্যের যোগানও হ্রাস পায়। আর কর যদি কম হয় তাহলে যোগান বৃদ্ধি পায়, আর অন্য দ্রব্যে কোনো দ্রব্য উৎপাদন যদি ভর্তুকি প্রদান করা হয় তাহলে উৎপাদন হ্রাস পায়, যোগান বৃদ্ধি পায়। বাজারে বিক্রেতার সংখ্যার উপরে যোগান নির্ভর করে। সময়ের প্রভাবের উপরে যোগান নির্ভর করে। পর্যাপ্ত সময় যদি দেওয়া না হয় তা অনেক সময় চাহিদা অনুযায়ী যোগান সম্ভব হয় না, মানে অতি স্বল্পকালীন সময় যোগান বেশি দেওয়া যায় না। স্বল্পকালীন সময় কিছুটা বাড়ানো যায়, দীর্ঘকালীন সময় সম্পূর্ণ সামঞ্জস্য বিধান করা যায়, অতি দীর্ঘকালীন সময় উৎপাদনের পরিমাণ অধিক হয়। যুক্ত যোগান। যেসব পণ্য যুক্তভাবে উৎপাদিত হয় তাদের যখন একটি যোগান বাড়ানো হয় তখন অপরটি যোগানও অটোমেটিক্যালি বেড়ে যায়। যে তুলার যোগান যদি যখন বাড়ে তখন দামের পরিবর্তন ছাড়াই তুলা বীজের যোগান বাড়ে। বাজারের আয়তনের উপরে যোগান নির্ভর করে। বাজারের আয়তন যদি ব্যাপক হয় তাহলে বেশি বেশি যোগান পাওয়া যায়, বেশি বেশি ক্রেতা পাওয়া যায়, চাহিদা বেশি হবে, বেশি উৎপাদন হবে। এছাড়াও আছে যেমন বাজার ভিন্নতা। যে বাজারে ক্রয় বিক্রয় পরিমাণ বেশি সে বাজারে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়, আর যে বাজারে ক্রয় বিক্রয় পরিমাণ কম সে বাজারে দ্রব্যের যোগান হ্রাস পায়। যোগান ও মজুদের সম্পর্ক। অনেকে আমরা যোগান আর মজুদ এক করে ফেলি, আসলে যোগান মানে সাপ্লাই আর মজুদ স্টক এক না, ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। মজুদটা কী? মজুদ হচ্ছে সাধারণত বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণকে বললাম মজুদ, আর যোগান হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা মজুদ দ্রব্যের যে পরিমাণ মোট অংশ বা বিক্রয়যোগ্য করতে রাজি হয়, মানে মজুদ হচ্ছে যে পরিমাণ ওই বাজারে প্রচলিত দামে সে বিক্রয় করতে রাজি হয় তাকে বলা হয় যোগান, আর মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ হচ্ছে মজুদ। কোনো নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বাজারে বর্তমান থাকে তাকে মজুদ দ্রব্য বলে, কিন্তু সরবরাহ হলো মজুদ দ্রব্যের অংশ বিশেষ যা বিক্রেতা একটি নির্দিষ্ট দামে বিক্রি করে থাকে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই, একজন ব্যক্তির কাছে 100 টন ধান আছে, সে বাজারে প্রচলিত দামে 50 টন বিক্রি করতে রাজি হয়, তাহলে 50 টন হবে সাপ্লাই আর মোট 100 টন হবে স্টক মানে মজুদ, আর যেটা বিক্রি করতেছে এটা হচ্ছে যোগান সাপ্লাই। তাহলে যোগান আর মজুদ বিষয়টি নিশ্চয়। এবার যোগান সূচি, যোগান রেখা। যোগান সূচি কি? যে অন্যান্য অবস্থা বা শর্ত যখন অপরিহার্য থাকবে, কোন নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রি করে তা যখন গাণিতিক তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যোগান সূচি। আর যোগান রেখা হচ্ছে যোগান সূচিকে যখন যোগান সূচিকে যখন রেখাচিত্রের সাথে প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় যোগান রেখা। যোগান বিধি কি? অন্যান্য শর্তে স্থির অবস্থায় কোনো দ্রব্যের দামের বৃদ্ধিতে তার যোগান পরিমাণ বৃদ্ধি পায়, আর দাম হ্রাসে যোগানের পরিমাণ হ্রাস পায়। দ্রব্যের দাম ও যোগানের মধ্যে যে সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় যোগান বিধি। যোগান বিধির ব্যাখ্যা দেখো, দ্রব্যের দাম 1, 2, 3, 4 আর যোগানের পরিমাণ হচ্ছে 10, 20, 30, 40। এখানে দেখা যাচ্ছে যে দাম যখন 1 টাকা ছিল তখন যোগান পরিমাণ 10 একক, দাম যখন 2 টাকা যোগান পরিমাণ 20 একক, দাম যখন 3 টাকা যোগান পরিমাণ 30 একক, 4 টাকা যখন 40 একক। তাহলে দাম যখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে যোগান পরিমাণ তখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর দাম যখন কমে যাচ্ছে যোগান পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা যোগান সূচি দেওয়া হলো,
তোমরা যখন রেখাচিত্র অঙ্কন করবে তখন দাম এটাকে পি লম্ব অক্ষে দেবে, আর ভূমি অক্ষে থাকবে যুগান পরিমাণ 10, 20, 30, 40, আর লম্ব অক্ষে থাকবে দাম। তাহলে এটা তোমরা বাসায় অঙ্কন করবে। আবার রেখাটা হবে এরকম, এরকম ঊর্ধ্বগামী একটা রেখা হবে, তবে এখানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা করে দেবে, আর এখানে 10, 20, 30, 40 দিয়ে সহজে একটা রেখা অঙ্কন করবে। রেখাচিত্র দেখো যোগান বিধি ব্যাখ্যা, দাম যখন ওপি নট তখন যোগানের পরিমাণ ও কিউ নট, দাম যখন ওপি ওয়ান যোগানের পরিমাণ ও কিউ ওয়ান, দাম যখন ওপি নট তখন যোগানের পরিমাণ ও কিউ নট, যা এই বিন্দু দ্বারা দেখানো হলো, আর দাম যখন ওপি ওয়ান যোগান পরিমাণ ও কিউ ওয়ান, যা বি বিন্দু দ্বারা দেখানো হলো। এখন এ বি বিন্দু যোগ করলে একটি এসএস যোগান রেখা পাওয়া যায়। রেখাটা হচ্ছে বামে থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী। তোমাদের যে পূর্বে তালিকাটা দেওয়া হলো ঠিক যোগান রেখাটা কিন্তু এরকম হবে, এখানে পি নট পি ওয়ান দেওয়া আছে, এখানে তোমরা 1, 2, 3, 4 দেবে, আর এখানে 10, 20, 30, 40 দিয়ে একই রকমের রেখা হবে। এখন যোগানের সংকোচন এবং সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি। সংকোচন সম্প্রসারণ কি? যখন অন্যান্য শর্তগুলি স্থির থাকে তখন কোন দ্রব্যের দাম হ্রাস পেলে তার যোগানের পরিমাণও হ্রাস পায়, আর তাকে বলা হয় যোগানের সংকোচন। আর যখন দাম বৃদ্ধি পায় যোগানের পরিমাণও বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় যোগানের প্রসারণ। বুঝতে পেরেছ? যখন দাম হ্রাস পায় তখন যোগান পরিমাণ হ্রাস পায়, তাকে বলে যোগানের সংকোচন। আর যখন দাম বাড়ে তখন যোগানও বাড়ে, তখন তাকে বলে যোগানের সম্প্রসারণ। আর দাম স্থির অবস্থায় অন্যান্য শর্তের এক ব্যাখ্যা দেয়, যখন এটা হচ্ছে দাম হ্রাসে বৃদ্ধিতে, আর এটা কিন্তু দাম স্থির অবস্থায়। যখন একাধিকটি পরিবর্তনের ফলে পূর্বের প্রতিটি দামে যোগানের পরিমাণ হ্রাস পাওয়াকে যোগানের হ্রাস বলা হয়, এবং পূর্বে প্রতিটি দামে যোগানের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে যোগানের বৃদ্ধি বলা হয়। তোমাদের জন্য একক কাজ যোগানের সংকোচন সম্প্রসারণ এবং যে হ্রাস বৃদ্ধি, এটা তোমরা পার্থক্য দেখাবে, আর একটা সূচি দেওয়া আছে, এই সূচিটা বিশ্লেষণ করবে। তাহলে এই সূচিটা যখন বিশ্লেষণ করবে তখন যোগান বিধি কি, সূচি কি, এগুলো দেওয়ার পরে দাম লম্ব অক্ষে 2, 4, 6 দেবে, আর যোগানের পরিমাণ ভূমি অক্ষে তাহলে 4, 8, 12 জোড় সংখ্যা আছে, তাহলে 4, 8, 12 এটা ভূমি অক্ষে হবে, আর লম্ব অক্ষে হবে 2, 4, 6। তাহলে দাম যখন 2 টাকা যোগান পরিমাণ 4 একক, দাম যখন 4 টাকা যোগান পরিমাণ 8 একক, দাম যখন 6 টাকা যোগান পরিমাণ 12 একক। তাহলে দেখা যাচ্ছে দাম ও যোগান ভিতরে একটা সমমুখী সম্পর্ক বিরাজ করছে। তোমার জন্য মূল্যায়ন, তোমরা কী শিখতে পেরেছ? যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করো। যোগান সূচি কী বলতে পারবা? যোগান সূচি হচ্ছে যোগান বিধিকে যোগান তালিকা বা সূচির সাহায্যে প্রকাশ করায় তখন তাকে যোগান সূচি বলা হয়। আর যোগান রেখাকে, যোগান রেখা হচ্ছে যোগান বিধিকে না সরি যোগান সূচিকে যখন রেখার সাহায্যে প্রকাশ করায় তখন তাকে বলা হয় যোগান রেখা। আর শ্রমের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না কেন? অনেক সময় আছে যে শ্রমের মজুরি বৃদ্ধি পেল যোগান বাড়ে না। তোমাদেরকে আমি একটা ক্লাসে এটা বিশ্লেষণ করবো। তখন শ্রমের যোগান রেখা হবে কীরকম? পশ্চাৎমুখী হয়ে যায়। শ্রমের যোগান রেখা তখন ঊর্ধ্বগামী না হয়ে পশ্চাৎমুখী হয়। তখন শ্রমের মজুরি থেকে তারা আরাম বা বিশ্রামকে অধিক গুরুত্ব দেয়। তখন যোগানের শ্রমের মজুরি বাড়লেও যোগান বেশি বাড়ে না, এর ফলে শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয়। তাহলে শ্রমের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না। বাড়ির কাজ থাকবে যে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, যেমন যে কোনো একটা কাল্পনিক সূচি দিতে পারে এবং সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে পারে। আর কৃষি পণ্যের যোগানের উপর আবহাওয়ার প্রভাব বিশ্লেষণ করো, যে কৃষি পণ্যের যোগানের উপর আবহাওয়ার কী প্রভাব সেটা তোমরা বিশ্লেষণ করবে। তোমাদেরকে আজকে আমি যে
বিষয়গুলি পড়ালাম। বিষয়গুলো হচ্ছে যোগান সম্পর্কে, তোমরা জানো যে যোগান বা চাহিদা রেখা, যোগান রেখা হচ্ছে সবচেয়ে সহজ। তা সহজ বিষয়গুলো তোমাদেরকে জানার প্রয়োজন আছে, কারণ এরপরে আমরা যখন রেখাচিত্র অঙ্কন করবো, যোগান রেখা চাহিদা রেখা অঙ্কন করবো, তখন ওই প্রাথমিক ধারণাটুকু তোমাদের থাকতে হবে। এই যোগান রেখা কী আর চাহিদা রেখা কী? তাহলে যোগান কী? একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময় বিক্রেতা কোনো দ্রব্যে যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে বলা হয় যোগান। যোগান বিধি কী? যোগান বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিহার্য থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের ভিতর এই সম্মুখীন সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় যোগান বিধি। আর যোগান সূচি হচ্ছে দাম ও যোগানের ভিতর নিবশ্যতা সম্পর্কে যখন মানে যোগান বিধিকে তোমাদের সহজে বলতে চাও তাহলে বলতে পারো যে যোগান বিধিকে যখন সূচির সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে যোগান সূচি বলে। তার মানে দাম ও যোগানের মধ্যেকার নিবশ্যতা সম্পর্কে যখন বিধির সাহায্যে প্রকাশ করা হয় যোগান দাম ও যোগানের মধ্যকার নির্ভরশতা সম্পর্ককে তথা যোগান বিধিকে গাণিতিকভাবে বা সংখ্যার সাহায্যে প্রকাশ করলে তাকে বলে যোগান সূচি। আর যোগান রেখাকে? যোগান সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে যোগান রেখা। আর দাম ও যোগানের সম্মুখী সম্পর্ককে যখন রেখার মাধ্যমে প্রকাশ করা তখন তাকে বলা হয় যোগান রেখা। তাহলে যোগান বিধি কী, যোগান সূচি কী, যোগান রেখা কী, এগুলো আমরা জানলাম। এবং যোগান নির্ধারক মানে কোন কোন বিষয়ের উপর যোগান নির্ভর করে এবং যোগান যোগানের রেখাচিত্র অঙ্কন এগুলো যোগানের যে তোমাদের যে বাড়ির যে কাজগুলো দেওয়া হলো এই বাড়ির কাজগুলো তোমরা করবে। এরপর দেখো যোগানের অপেক্ষক কী, যে অপেক্ষকের সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সরাসরি সম্পর্ক দেখানো হয় তাকে বলে যোগান অপেক্ষক। আবারও বলছি, যে অপেক্ষকের সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সরাসরি সম্পর্ক দেখানো হয় তাকে বলে যোগান অপেক্ষক। যোগান সমীকরণ কী, যে সমীকরণের সাহায্যে দ্রব্য বা সেবার দামের সাথে যোগানের পরিমাণের প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক প্রকাশ করে তাকে যোগান সমীকরণ বলা হয়। তাহলে যোগান অপেক্ষক, যোগান সমীকরণ এগুলো জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের থাকবে। জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবা। জ্ঞানমূলক প্রশ্নে সঠিক উত্তরটা দিতে হবে, তা নাহলে নাম্বার কাটা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যোগান সম্পর্কে তোমাদেরকে আজকে ক্লাসটা নেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ এবং ভালো থাকবে। তোমাদের সবার মঙ্গল কামনায় ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।